যুক্তরাষ্ট্রের টেক্সাসে বন্দুকধারী রেলোপাথারি গুলিতে প্রাণ হারিয়েছেন কপক্ষে পাঁচজন শনিবার এই ঘটনায় আরও জন গুলিবিদ্ধ হন নিরাপত্তা বাহিনীর পাল্টা অভিযানে প্রাণ হারান শ্বেতাঙ্গ হামলাকারী বিবৃতিতে জানান হয় স্থানীয় সময় শনিবার বিকেলে পুলিশের একটি চিঠি বহনকারী গাড়ি চুরি করে সন্দেহভাজন ব্যক্তি এরপরেই মিডল্যান্ড ও ওডেসা শহরে হাইওয়েতে গাড়ি থেকে এলোপাথারি গুলি ছড়ে আততায় এতে তিন নিরাপত্তা সদস্য সহ পথচারীরা হতাহত হন পরে একটি মাল্টিপল সিনেমা কমপ্লেক্সের পার্কিং লটে তাকে গুলি করে আটক করে পুলিশ গেল মাসে টেক্সাসের সীমান্তবর্তী শহর এলপাসোর শপিং মলে গেলোপাথারি গুলি চালিয়ে হত্যা করা হয় বাইশ জনকে ওই হামলায় আহত হন কমপক্ষে চব্বিশ